হাই ফ্রেন্ডস ভিডিওটি ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবার একটি গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া হয়েছে একটি বিশাল বড় নির্দেশনামা জয়েন্ট নিট পরীক্ষা একেবারে নির্ধারিত সময়ে নেওয়া হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট হ্যাঁ বন্ধুরা সুপ্রিম কোর্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে পরীক্ষার যে ডেট ফিক্সড করা হয়েছে তো সেই দিনে পরীক্ষা হবে পরীক্ষা কোনোভাবেই আর পিছনো হবে না তো বন্ধুরা আজকের যে খবরটি বেরিয়ে আসছে এবং সুপ্রিম কোর্ট যেটি জানিয়েছি তো সেটি একেবারে আপ টু ডেট আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি একেবারে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো ভিডিওটি দেখার পূর্বে রয়েছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিও দেখছেন তো ভিডিওটিকে অবশ্যই যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন আর এটা শেয়ার করে দিন যাতে করে যে সমস্ত শিক্ষার্থীরা রয়েছে যে সমস্ত শিক্ষার্থীর অভিভাবকরা রয়েছে তারা যাতে সকলে এই খবরটি জানতে পারে তো বন্ধুরা আমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন জয়েন্ট নিট পরীক্ষা হবে নির্ধারিত সময় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট তো সুপ্রিম কোর্টের তরফ থেকে ঠিক কি জানানো হয়েছে তো বন্ধুরা সেটা আজকের জেনে নেবো তো বলা হয়েছে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা ভ্যাকসিন এখনও পর্যন্ত পরীক্ষা স্তরে কিন্তু তা বলে সব কিছু অনন্তকাল থমকে থাকতে পারে না ছাত্রছাত্রীদের কেরিয়ার তো নয় তো এই যুক্তিতেই পরীক্ষা পিছনের আবেদন খারিজ করে দিল সুপ্রিম কোর্ট আর তারপরেই ন্যাশনাল টেস্টিং এজেন্সি এন জানিয়ে দিল সেপ্টেম্বরে নির্ধারিত দিনেই হতে চলেছে জয়েন্ট মেন এবং নেট ইউজিসি পরীক্ষা করোনা যা পরিস্থিতি যাবতীয় স্বাস্থ্যবিধি মেনেই পরীক্ষা নেবে তারা কেন্দ্রের নির্দেশিকা অনুযায়ী আগামী এক থেকে ছয় সেপ্টেম্বর ইঞ্জিনিয়ারিং জয়েন্ট মেন এবং ১৩ তারিখ মেডিকেলের প্রবেশিকা নিট পরীক্ষা হবে চলতি বছরে জয়েন্টের জন্য এগারো লক্ষেরও বেশি এবং নিটে প্রায় ষোলো লক্ষ পরীক্ষার্থীর নাম নথিভুক্ত করেছে পশ্চিমবঙ্গ থেকেই এবছর নিটে রেজিস্ট্রেশন করেছেন চুয়াত্তর হাজার চারশো বাহান্ন জন গত বছর থেকে প্রায় আট হাজার বেশি প্রথমে এপ্রিল মে মাসে এই দুটি পরীক্ষা হওয়ার কথা ছিল পরে তা পিছিয়ে জুলাই মাসে নিয়ে যায় কেন্দ্র সরকার পরিস্থিতি উন্নতি না হয় সেই সূচি বদলানো হয়েছিল সংক্রামক করোনা পরিস্থিতিতে পরীক্ষাগ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করে সর্বোচ্চ আদালতে মামলা দায়ের করেছিলেন কয়েকজন পড়ুয়া ছাত্রছাত্রীদের কেরিয়ারের প্রসঙ্গ উল্লেখ করে সেই এনটিএ মামলা খারিজ করে দেয় শীর্ষ আদালত বিচারপতি অরুণ মিশ্র বিচারপতি কৃষ্ণ মুরারির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয় করোনার জন্য অনন্তকাল সব কিছু থমকে রাখা যায় না তাছাড়া আইনজীবীরা যদি আগের মতো আদালতের শারীরিক উপস্থিতির মাধ্যমে শুনানির জন্য আগ্রহী হতে পারেন তাহলে পরীক্ষায় বা নয় কেন এনটিএর পক্ষ থেকে সলিসিটার জেনারেল শীর্ষ আদালতে জানান উপযুক্ত ব্যবস্থাতে পরীক্ষা নেওয়া হবে আবেদনকারীর আইনজীবী অবশ্য পাল্টা সওয়াল করেন যে অনন্তকাল নয় যে হারে দশ জুড়ে করোনার সংক্রমণ বাড়ছে তাতে কিছুদিন অন্তত পরীক্ষা পিছিয়ে দেওয়া হোক তিনি সিবিএসসি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এবং কমল ল অ্যাডমিশন টেস্ট বাতিলের প্রসঙ্গ টেনে বলেন প্রধানমন্ত্রী তো বলেছেন শীঘ্রই করোনার ভ্যাকসিন এসে যাবে তো তাহলে তখনই পরীক্ষা নিলে ছাত্রছাত্রী এবং অভিভাবকরা নিশ্চিন্ত হতে পারতেন অবশ্য সেই যুক্তি খারিজ করে দিয়েছে বিচারপতিরা বিচারপতিরা জানিয়েছেন যে আপনি কী করে ধরে নিচ্ছেন যে পরীক্ষা নিয়ামক সংস্থা এই সব কিছু মাথায় রাখছে না তো অবশেষে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে তারা সরকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করবে না আদালতের এই ঘোষণায় একেবারে স্বস্তির নিঃশ্বাস ফেলছে অভিভাবকরা তো বন্ধুরা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এবং এই খবরটি সকলের মধ্যে ছড়িয়ে দিন তাতে করে সকলে খবরটি জানতে পারে